ওয়েলকাম ব্যাক গাইজ আজকে আমরা ডিসকাস করবো হাউ টু ড্র আ লিনিয়ার স্কেল রাইট তো লিনিয়র স্কেল ড্র করার আগে কিছু বেসিক জিনিস আগে আমরা জেনে নিই হোয়াট ইজ স্কেল স্কেল মানে আমি ধরো ল্যান্ড ডিস্টেন্স বা ভূমি কোনো দূরত্ব বোঝাতে চাইছি আমার পেপারে তো সেটা আমি বেসিক্যালি বোঝাতে পারবো না যদি না সেটাকে সেই ডিস্টেন্সটাকে ল্যান্ড ডিস্টেন্সকে আমরা যদি ম্যাপ ডিস্টেন্সে কনভার্ট না করি তো বেসিক্যালি স্কেলটা দুটো ডিসটেন্সের মধ্যে রেশিওটাকে মেজার করে বা ডিনোট করে তো রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড দ্য গ্রাউন্ড ডিস্টেন্স রাইট সো দে আর ডিফারেন্ট টাইপস অফ স্কেল নাম্বার ওয়ান স্টেটমেন্ট স্কেল রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান স্কেল না অ্যানাদার ওয়ান ইজ গ্রাফিক্যাল স্কেল এটা অলরেডি আমরা জেনে এসছি তো লিনিয়ার স্কেল হচ্ছে ওয়ান টাইপ অফ গ্রাফিক্যাল স্কেল বিকজ গ্রাফিক্যাল স্কেল ইজ এগেইন ডিভাইডেড ইন্টু থ্রি টাইপস লিনিয়ার স্কেল কম্পারিটিভ লিনিয়ার স্কেল ডাইগোনাল স্কেল অ্যান্ড ওয়ানিয়ার স্কেল তো চলো আজকে আমরা লিনিয়ার স্কেলটা জেনে নিই তো লিনিয়ার স্কেল ড্র করার জন্য আমার আর এফ দেওয়া থাকে প্রাইমারি ডিভিশন অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন দেওয়া থাকে সবার আগে জেনে নিয়ে এই যে স্কেল আমরা ড্র করবো এটা মেনলি টু সিস্টেমে ড্র করা হয় নাম্বার ওয়ান ইজ মেট্রিক সিস্টেম উইচ ইজ অলসো কল্ড সিজিএস মিনস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এফপিএস অর ব্রিটিশ সিস্টেম ফুট পাউন্ড সেকেন্ড তাহলে আমি কোনো ম্যাথস বা অঙ্কটা দেখে কী করে বুঝবো যে কোনটাতে আমাকে করতে হবে যখন আমাকে ইউনিট দেওয়া থাকবে যেমন সেন্টিমিটার বা সরি কিলোমিটার মিটার হেক্টোমিটার যাই থাকুক না কেন সেক্ষেত্রে আমি সেন্টিমিটারে কনভার্ট করব কারণ আমার কাছে স্কেলে দুটোই অপশান আছে নাম্বার ওয়ান সেন্টিমিটার নাম্বার টু ইঞ্চ তো আমি আমার কাছে এই দুটো অপশান এই দুটোকেই যাই ম্যাথস থাক না কেন যাই ইউনিট থাক না কেন নয় সেন্টিমিটার নয় ইঞ্চিতে সেটাকে আমাকে কনভার্ট করতে হবে তো এই গ্রাউন্ড ডিস্টেন্সটাকে কনভার্ট করতে হবে তো সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে কোনটা কোন সিস্টেমে আছে সেটা আমি ইউনিট বা আমার রিডিংটা দেখেই বুঝতে পারবো যদি কিলোমিটার হেক্টোমিটার মিটারে থাকেন সেন্টিমিটারে যদি মাইল ইয়ার ফার্ডং ফুট আদার্স যা কিছু থাকবে সবকে আমি ইঞ্চিতে ট্রান্সফার বা কনভার্ট করে নেবো এটা হলো আমার ড্র করার ক্ষেত্রে ফার্স্ট একটা জিনিস যেটা আমাকে মাথায় রাখতে হবে আরএফটাকে কখন কি আমি সেটা সেন্টিমিটারে কন সেন্টিমিটার ধরবো না ইঞ্চি ধরবো কারণ এখানে আর এফ বেসিক্যালি ইউনিটলেস হয়ে থাকে আরএফ মিন্স ওয়াট না ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স রাইট তা এক্ষেত্রে এখানে ওয়ান ইজ ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড সেভেন্টি ফাইভ সেভেন ল্যাক ফিফটি থাউজেন্ড ইজ গ্রাউন্ড ডিস্টেন্স তো এইখানে ইউনিটটা কী আছে কী করে বুঝবো না আমার ম্যাথসে যেটা দেওয়া থাকবে এখানে মাইল দেওয়া আছে তার মানে এই স্কেলটা ডেফিনেটলি ইঞ্চিতে আছে কারণ আমায় এখানে আগে বলেই দিয়েছি মাইল থাকা থাকলে ইয়ার্ট ফারলং যাই থাকুক না কেন সেটা এফপিএস সিস্টেমে আছে তখন আমাকে সেটাকে ইঞ্চি ধরে নিতে হবে তো এখানে কেন মাইল হলো না এই দুটো কারণ আরএফ সবসময় ম্যাপ স্কেলকে ডিনোট করে আমি এক্ষুনি বললাম ম্যাপ স্কেল মিনস নয় সেন্টিমিটার হবে নয় ইঞ্চি হবে ক্লিয়ার এবারে দেখো ধরো এখানে দেওয়া হয়েছে ড্র লিনিয়ার স্কেল ইন মাইল ওয়েন আর এফ ইস এত তাহলে এখানে আমাকে কি আর কিছু দেওয়া নেই তো মাইলে মানে কি আমাকে আর এফটাকে এইভাবে লিখতে পারি ওয়ান ইঞ্চ অন দ্য ম্যাপ এত ইঞ্চ গ্রাউন্ড ডিস্টেন্স হম কিন্তু এখানে আবার একটা জিনিস দেখো দুটোই আমি ইঞ্চি লিখলাম কিন্তু গ্রাউন্ড ডিস্টেন্স কি কখনো ইঞ্চিতে আমি মেজার করব। কখনোই না তখন আমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে কততে কনভার্ট করব কিসে কনভার্ট করব না আমার যা রিডিং থাকবে পিডিএসডি থাকবে তাতে আমি কনভার্ট করব। এখানে যদি মাইলের জায়গায় ধরে নিই কিলোমিটার আছে তাহলে সেটা হয়ে গেল আমার সিজিএস মেথড তখন আমি এই আর সেম আর এফটা কীভাবে লিখতে পারি ওয়ান সেন্টিমিটার কিলোমিটার থাকলে কি হবে সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার অন দ্য ম্যাপ রিপ্রেজেন্ট এত সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড তখন আমি এই জিনিসটাকে কনভার্ট করব কিসে না কিলোমিটার বা যাই হোক না কেন আমার এটুকুনি ক্লিয়ার এইটা হচ্ছে বেসিক জিনিস আমাকে মাথায় রাখতে হবে স্কেল করার আগে চলে যাই এবারে আমরা আমরা প্রবলেমস আম একটা দেখে নিই ড্র লিনিয়ার স্কেল টু শো ফাইভ কিলোমিটার পিডি প্রাইমারি ডিভিশন ওয়ান কিলোমিটার ইন সেকেন্ডারি ডিভিশান ওয়েন দ্য আর এফ ইস টু ল্যাক তা আমার ইনফরমেশান কী আছে এইটা হচ্ছে আমার নাম্বার ওয়ান ইনফরমেশান প্রাইমারি ডিভিশন এটা হচ্ছে নাম্বার টু ইনফরমেশান এটা হচ্ছে আমার সেকেন্ডারি ডিভিশন নাম্বার থ্রি ইনফরমেশান তাহলে যখন আমি সলভ করবো সবার আগে আমাকে কি করতে হবে না এই আর এফটাকে কনভার্ট করে নিতে হবে এটা ম্যাপ স্কেলে আছে মানে দুটোই এটা কি আছে সিজিএস সিস্টেমে আছে তা এখানে কিলোমিটার আছে যেহেতু তো আমি সব সময় কিলোমিটার ইউনিট দেখব এইটা আমার যাই থাকুক না কেন এটা কিন্তু আমার এখানে কিলোমিটার আছে এখানে হেক্টোমিটার মিটার বা মিটারও থাকতে পারে কিন্তু সবসময় আমি পিডির ইউনিটটা দেখব আমার কি আছে কিলোমিটার আছে মিনস এটা সিজিএসে আছে তো সেখানে আমি আর এফকে কি লিখে নিতে পারি না ওয়ান সেন্টিমিটার ম্যাপ রিপ্রেজেন্ট টু ল্যাক সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড আমি যদি ল্যাকটাকে এই সেন্টিমিটারটাকে কিলোমিটারে কনভার্ট করছি ব্যাক ক্যালকুলেশন করছি তাহলে আমাকে ওয়ান ল্যাক দিয়ে ডিভাইড করবো ওয়াই ওয়ান ল্যাক না কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলিয়েই তো আমি দাঁড়িয়ে আছি কোথায় সেন্টিমিটারে যেতে হবে কোথায় কিলোমিটার মানে ডিভাইডেড করবো কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা শূন্য মানে ওয়ান লাখ আমার এখানে কাটাকুটি করলে দাঁড়ায় টু কিলোমিটার তাহলে স্টেপ ওয়ান ক্যালকুলেশন ফর আর এফ নেক্সট স্টেপে চলে যায় ডিটারমিনেশন অফ লেংথ অফ ইচ প্রাইমারি ডিভিশন তাহলে প্রাইমারি ডিভিশন আমার কত করে হবে সেটা ক্যালকুলেশন করার জন্য আমার আর মানে বাকি যা আমার স্টেপ হবে সেটা ডিপেন্ড করবে এই ফার্স্ট স্টেপের ওপর ফার্স্ট স্টেপের এই সেন্টেন্সটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি না টু কিলোমিটার অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট ওয়ান সেন্টিমিটার অন ম্যাপ কেন আমি এটাকে ঘুরিয়ে লিখলাম না আমার এখানে দেওয়া রয়েছে ফাইভ কিলোমিটার তো আমাকে সেন্টিমিটার ভ্যালু লাগবে যেটা আমাকে ক্যালকুলেটার হয় সেটা আমি রাইট হ্যান্ড সাইডে রাখবো তাই জন্য এই সেন্টেন্সটাকে আমি ঘুরিয়ে লিখলাম তাহলে ওয়ানে কত আর ফাইভ কিলোমিটারে কত দেখবে ইউনিটারি মেথড করছি সিম্পল ইউনিটারি মেথড তো অ্যান্সার আসবে আমার ফাইভ পয়েন্ট টু সরি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নেক্সট স্টেপে চলে যাই ডিটারমিনেশন অফ টোটাল লেন্থ অফ দ্য স্কেল তাহলে আমি পেয়ে গেলাম পিডি মানে কি একটা স্কেল ধরো এটা একটা স্কেল একে যতগুলো আমি ইকুয়াল ভাগে ভাগ করবো ধরো এখানে আমি ফোর ইকুয়াল ভাগে ভাগ করেছি তো সে এক একটা ডিভিশন হচ্ছে আমার পিডি ক্লিয়ার এবারে আমি পিডি পেয়ে গেলাম এক একটা মান সাপোজ টু করে তাহলে টোটাল লেন্থ আমার এখানে দেওয়া নেই ক্যালকুলেট করব কি করে না সেন্টিমিটারের আবার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে সব সময় আমি এখানে নোট করছি না সেন্টিমিটার যখন আমি আঁকবো বা ড্র করবো সেক্ষেত্রে আমি টেন টু ফিফটিনের মধ্যে টোটাল লেন্থ রাখব যখন ইঞ্চিতে আমি ড্র করব তখন আমি ফাইভ টু সিক্স ইঞ্চ মধ্যে টোটাল স্কেলটা আমি রাখবো টোটাল লেন্থটা আমি রাখব ক্লিয়ার তাহলে এটা আমি বললাম টোটাল লেন্থটা সেন্টিমিটারের থেকে জন্য দশ থেকে পনেরোর মধ্যে রাখব তো আমি এই ভ্যালুটাকে ইন্টু করে করে দেখব কত আসে এটাকে ধরো আমি থ্রি দিয়ে ইন্টু করলাম থ্রি দিয়ে ইন্টু করলে আসবে দেখবে তোমার সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এলে আমার অনেকটা ছোট হয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভ মানে কত স্কেলটা এইটুকুনি হওয়ার মধ্যে হবে দেখতে ভালো লাগবে না তো আমি ধরো আর একটুকুনি বাড়িয়ে নিলাম ফোর দিয়ে করলাম ফোর দিয়ে করে দেখব টেন আসবে ফাইভ দিয়েও করতে পারি টুয়েলভ পয়েন্ট ফাইভ কতক্ষণ করবো যতক্ষণ না পনেরো এক্সিট না করে এটা তোমাদের ইন্ডিপেন্ডেন্টলি তোমরা তোমাদের মতো করে ধরতে পারো তা আমি এখানে ফোর দিয়ে ইন্টু করলাম ফোর দিয়ে ইন্টু করলে আসে টেন টেন হলে আমার দেখতেও ভাল লাগবে এইটুকুনির মধ্যে আমার হয়ে যাবে আমি চাইলে ফাইভ দিয়েও করতে পারি টুয়েলভ পয়েন্ট ফাইভ আসবে সেটাও দেখতে ভালো লাগবে নেক্সট স্টেপে চলে যাই ডিটারমিনেশন অফ টোটাল লেন্থ অফ দ্য স্কেল কীভাবে আমরা টোটাল লেন্থটা করব তাহলে ফোর দিয়ে করলেই আমি পেয়ে গেলাম টেন তাই লিখলাম লেটস টেক ফোর প্রাইমারি ডিভিশন দেন দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল উইল বি টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু পয়েন্ট ফাইভ ইন্টু ফোর ইজ ইকাল টু টেন সেন্টিমিটার অন দ্য ম্যাপ তাহলে গ্রাউন্ড ডিস্টেন্স কী হচ্ছে এখানে ধরো আমি ফোর দিয়ে ইন্টু করে পেলাম তো তোমার টেন সেন্টিমিটার ঠিক এখানে যত দিয়ে ইন্টু করবো সে এখানেও তত দিয়ে ইন্টু করবো তাহলে ফোর ইন্টু ফাইভ ইন্টু ফোর ইজ ইজুয়াল টু টোয়েন্টি কিলোমিটার হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স উইচ রিপ্রেজেন্ট ফাইভ ইন্টু ফোর ইজ ইজুকাল টু টোয়েন্টি কিলোমিটার অন দ্য গ্রাউন্ড ডিসটেন্স ক্লিয়ার হলো তাহলে আমার স্কেলের এই পুরোটা হয়ে গেল টেন সেন্টিমিটার যেটা রিপ্রেজেন্ট করছে টোয়েন্টি কিলোমিটারকে নেক্সট স্টেপ ফোর ডিটারমিনেশন অফ নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন তাহলে আমরা পিডি পেয়ে গেলাম টোটাল লেন্থ পেয়ে গেলাম সেকেন্ডারি ডিভিশন মিন্স পিডিকে কতগুলো ইকুয়াল ভাগে আমরা ভাগ করবো সেইটা হচ্ছে এই এক একটা ভাগকে তখন বলা হবে এসডি তাহলে এসডি ফর্মুলা কী হবে না লেন্থ অফ ইচ পিডি অন দ্য গ্রাউন্ড লেন্থ অফ ইচ এস ডি অফ দ্য গ্রাউন্ড গ্রাউন্ড ডিস্টেন্স নেব আমার যেটা ক্যালকুলেশন করে বেরোলো সেটা কিন্তু নেব না আমি অলওয়েজ গ্রাউন্ড ডিস্টেন্স নেব মানে কোশ্চেন আমি ফলো করব এক্ষেত্রে কোশ্চেনের প্রাইমারি ডিভিশন কত আছে ফাইভ কিলোমিটার সেকেন্ডারি ডিভিশন কত আছে ওয়ান কিলোমিটার তাহলে আমি করতে পারি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান ফাইভ ফিফথ তাহলে আমার এই সেকেন্ডারি ডিভিশন যেটা হবে কটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই গেল আমার ফোর্থ স্টেপ এবারে যে লাস্ট স্টেপটা আমি বলছি সেটা তোমরা করতেও পারো আবার নাও করতে পারো সেটা হচ্ছে তোমার ডিটারমিনেশন অফ লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন মানে এই যে সেকেন্ডারি ডিভিশনগুলো আমরা করছি এটার লেন্থটা কত হতে পারে না এটার লেন্থটা কত হতে পারে সেটা আমি এইভাবে বার করতে পারি লেন্থ অফ ইচপিডি সেন্টিমিটারের ভ্যালু নেব কত নিয়েছিল বেরিয়েছে টু তা সেক্ষেত্রে আমি এখানে নিলাম টু পয়েন্ট ফাইভ নাম্বার অফ এসডি কত না ফাইভ আমার এখানে যেটা বেরোলো নাম্বার অফ ডি ফাইভ বেরিয়েছে তাই এখানে নিলাম ফাইভ দুটো ডিভাইডেড করলে এক একটা ভ্যালু এক একটা মাপ আমার এখানে বেরিয়ে যাবে এক একটা মাপ হচ্ছে পয়েন্ট ফাইভ করে এক্ষেত্রে এটা আমি করতেও পারি বা নিজেদের মতো করে পয়েন্ট ফাইভ বা যে কোনো মাপ ধরে নিতে পারি চলো এবারে ড্রয়িংটা দেখে নাও ক্যালকুলেশান আমার পাঁচটা স্টেপের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে এই স্টেপটা তুমি করতেও পারো নাও করতে পারো তাহলে আমার কাছে কী কী ইনফরমেশান আছে না টোটাল লেন্থ আছে টোটাল লেন্থ আমার কত বেরিয়েছে সেন্টিমিটারে অবশ্যই দেখব কারণ আমার কাছে তো আঁকা যখন ড্র করবো আমার কাছে তো কিলোমিটারের অপশান নেই সেক্ষেত্রে আমি সেন্টিমিটার ভ্যালুই নেব কত আছে টেন সেন্টিমিটার টোটাল লেন্থ তাহলে আমি টেন সেন্টিমিটার এখানে কেটে নিলাম পিডি কত বলেছে আমার এখানে পিডি করে 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 তাহলে এখানে মার্ক নেব কটা পিডি বেরিয়েছে না নাম্বার নাম্বার অফ পিডি কত না এখানে ধরে নিয়েছি লেটস টেক ফোর চার দিয়ে ইন্টু করেছিলাম তাই তো তাই এই ফোরটা হয়ে গেল আমার নাম্বার অফ পিডি তাহলে কটা পয়েন্ট নেবো ফোর পয়েন্ট নেব ওয়ান কত করে টু পয়েন্ট ফাইভ করে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি এটা হয়ে গেল ফোর ঠিক সেম ফর্টি ফাইভ ডিগ্রি মতো কেটে নেব আমি প্রোটেক্টার দিয়েও কাটতে পারি বা আই এস্টিমেশনেও করতে পারি সেম এখানে টেন সেন্টিমিটার করে কেটে নেব এটার লাস্ট পয়েন্ট এটার লাস্ট পয়েন্ট আমি জয়েন করে দেব নেক্সট কী করবো না আমি সেট স্কোয়ার নেব সেট স্কোয়ার নিয়ে প্যারারাল করে সেট স্কোয়ারের এইটা সবসময় আমার রাইট হ্যান্ডে থাকবে আর এইটাকে প্যারাডাল করে আমি শিফট করব এটা আমি এখানে রাখলাম এরকম প্যারাডাল করে নিয়ে এই জিনিসটাকে আমি শিফট করব। আমার এইটা কিন্তু কখনো মুভ করবে না এইটাই আমার মুভ করবে করে প্রত্যেকটা পয়েন্টে যাব ধরো এর সঙ্গে প্যারাডাল করলাম নেক্সট পয়েন্টে গেলাম এ আমি ড্র করে ফেললাম এটার আমি আরেকটা ইজি প্রসেস বলে দিচ্ছি এখানে যেমন 2.5 করে নিলাম এখানেও আমি 2.5 করে নিয়ে নিতে পারি এখানেও যদি আমি 2.5 করে নিয়ে নিই তাহলে এটার সঙ্গে প্যারাডাল করেও আমি কেটে নিতে পারি যেটা তোমাদের সুবিধা হয় আমি অলরেডি এটা করে নিয়েছি বলে আমি এই জিনিসটাই করছি এটা দেখো আমার প্যারাডাল করতে ভুল হয়েছিল ঠিক আছে প্যারাডাল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট না হলে ইকুয়ালি যদি ডিভাইডেড না হয় তাহলে সেখান থেকে আমার মার্কসটা কমে যাবে যদি এটা অসুবিধা লাগে এই ক্ষেত্রে সেটস্ক্যাট ধরা তো তোমাদের ইউজ করা তো শিখতেই হবে তো সেক্ষেত্রে তোমরা এই শুধুমাত্র এই স্টেপটার জন্য তোমরা এই জায়গায় টু করে মেজারমেন্টটা নিয়ে নিতে পারো আমার এটা ভুল হয়ে গেছিলো বলে আমি এখানটা একটু ইরেজ করে দিলাম নেক্সট এবারে আমি করবো হচ্ছে এসডি এসডি কত বেরিয়েছিল আমার ফোর্থ স্টেপের মধ্যে না নাম্বার অফ এসডি ইজ ফাইভ তার মানে পাঁচটা ভাগ করতে হবে এখানে কত করে আমার তার মানটা বা মেজারমেন্ট ভ্যালুটা কত না পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে তাহলে সেখানে আমি কী করবো এখানে একটা নাইনটি ডিগ্রি আনে গেলে কাটবো আর পয়েন্ট ফাইভ করে কাটলাম পয়েন্ট ফাইভ করে আমি মাপ নিয়ে নেব এইখানটা নেব কটা না ফাইভ নাম্বার অফ এইচডিস ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি কিন্তু এইখানে কোনো মান নেবো না অনেকে কি করো তোমরা ভুল করে এখানেও পয়েন্ট ফাইভ করে নিয়ে নাও কিন্তু এটা যদি আমার রাউন্ড ফিগারে হয় তাহলে মিলে যেতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মিলবে না ইকুয়ালি ডিভিশন হবে না সেক্ষেত্রে এইখানটেই শুধুমাত্র আমি মার্কিংটা বা পয়েন্ট নেব তারপর বাকিটা প্যারারাল করে আমি সেট স্কোয়ারে জয়েন করবো এইখানটাই আমি মাপগুলো নেব কীভাবে জয়নিংটা আমার ভাবে দেখে নাও ঠিক তেমন যেমনভাবে প্যারালাল করা শেখালাম সব সময় এটা আমার স্টেবল থাকবে মুভ করবে না এটাকে আমি মুভ করব এখানে রেখে এই পয়েন্টটাকে ডিনোট করে নিচে টেনে দেবো এই পয়েন্টটাকে ডিনোট করে নিচে দেখো আমার এখানে পুরো ইকুয়ালি ডিভিশনটা হয়েছে এবারে আমি ডিজাইন করে নেব যে কোনো মাপ আমি এটা নিয়ে নিতে পারি হ্যাঁ দেখবো এই লাইনগুলো যেন ইকুয়ালি গ্যাপ হয় এইগুলোর থেকে এবারে কি করব এই যে প্রাইমারি ডিভিশনগুলো হয়েছে ঠিক প্যারারল করে স্ট্রেট আমি কেটে নেব সেকেন্ডারি ডিভিশনগুলোকে কী করে করব এখানে এটাকে কোয়েন করেছে তো সেই ওয়াইজ স্ট্রেট উপরের লাইনটাকে যেই পয়েন্টগুলোকে গুলোতে তোমার কাটিংটা হয়েছে সেই লাইন বরাবর স্ট্রেট টেনে দিলাম এবারে আমি ডিজাইন করে নেব এবারে আমার লাস্ট কাজ হলো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল এবারে খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাকে আমার লেভেলিং করা লেভেলিং করার ক্ষেত্রে সব সময় মাথায় রাখবো আমি গ্রাউন্ড ডিস্টেন্সটা লিখবো মানে কোশ্চেন পেপারে যেটা আমার দেওয়া থাকবে কোশ্চেনে এখানে আমাকে কি দেওয়া ছিল না প্রাইমারি ডিভিশন ফাইভ কিলোমিটার তাহলে এইটা অলওয়েজ আমার জিরো হবে প্রত্যেকটা সামসের ক্ষেত্রে আমার এই পয়েন্টটা অলওয়েজ জিরো হবে ফাইভ করে পিডি আছে তাহলে ফাইভ টেন ফিফটিন এখানেও ফিফটিন এই সরি এখানে এই ভ্যালুটা যত থাকবে সেই ভ্যালুটাই লিখব ফাইভ আছে ফাইভ লিখবো তার মানে কি ফিফটিন আর এখানে ফাইভ টোয়েন্টি তার মানে আমার টোটাল এখানে কত বেরিয়েছিল দেখো টোয়েন্টি কিলোমিটার বেরিয়েছিল মিলে গেল আমার জিনিসটা এবারে এসডি আমার কোশ্চেনে কি বলা ছিল ওয়ান কিলোমিটার করে বলা ছিল তাহলে এক একটা এসডি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে হবে আমার কিলোমিটার এইটা তাহলে আমি ভাগটা কি মেনশন করছি এই ছোট ছোট ভাগটা হচ্ছে আমার সেকেন্ডারি ডিভিশন এই এক একটা ভাগ হচ্ছে আমার প্রাইমারি ডিভিশন করে আর এইটা হচ্ছে আমার টোটাল লেন্থটা এইগুলোর সবকটা হচ্ছে আমার প্রাইমারি ডিভিশন আর এইটা টোটালি আমি লিখে নিতে পারি টোটাল লেন্থ আমি ক্যাপসেই লিখবো দেখতে ভাল লাগবে নিচে লিখে দেবো আমি আর এফ ওয়ান হয়ে গেল আমার কমপ্লিট কাজ এই যে ডিভিশন গুলো লিখলাম সেকেন্ডারি ডিভিশন প্রাইমারি ডিভিশন এটা যদি তোমাদের কোনো কোনো কলেজে নাও লেখাতে পারে বা যদি তোমরা মনে করো এই জিনিসটা নাও লিখতে পারো আমার মনে হয় না লিখলেই এটা বেটার লাগবে ভালো লাগবে আমি দেখিয়েছিলাম কারণ কি তোমাদের বোঝানোর জন্য কোনটা কি রিপ্রেজেন্ট করছে এমনি রেখে দেবে পুরোটা একটা বক্স করে দেবে কাজ কমপ্লিট হয়ে গেল এবারে কিছু প্রবলেম সামস দেখে নিই তোমাদের ধরো ম্যাথসটা আমার দেওয়া রয়েছে এরকম ড্র লিনিয়ার স্কেল শোয়িং হান্ড্রেড মাইলস ইন পিডি অ্যান্ড টোয়েন্টি মাইলস ইন এসডি এক্ষেত্রে দেখো মাইলসে দেওয়া আছে মানে এফপিএস মেথডে দেওয়া রয়েছে তো আমি এটাকে ফার্স্টে কী করবো না আরেকটা এখানে দেওয়া নেই দেখো কী বলেছে দ্য ম্যাপ স্কেল ইজ ওয়ান ইজ টু নাইনটি টু মাইলস তাহলে আমার এটা স্টেটমেন্ট স্কেলে দেওয়া রয়েছে এবারে এখানে ধরো স্কেলে দেওয়া রয়েছে ইঞ্চিটা যেখানে অলওয়েজ ইঞ্চি সেন্টিমিটার যদি থাকতো তাহলে এটা হতো আমার ম্যাপ ডিস্টেন্স আর মাইলস ইয়ার্ড আর যাই থাকতো না কেন এইটা হয়ে যেত আমার গ্রাউন্ড ডিস্টেন্স তাহলে কি আর এফ ইজাল টু ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স যদি এখানে বলতো যে ক্যালকুলেট আর এফ সেক্ষেত্রে আমি কিভাবে বার করতাম আমি বলছি তার আগে বলে নিই এখানে আর এফ আমার আরএফটা স্টেটমেন্ট রূপে দেওয়া রয়েছে আমার এক্ষেত্রে ডাইরেক্টলি এই সেন্টেন্সটাই ইউজ করব আমার ডায়াগ্রামের ক্ষেত্রে ড্র করার ক্ষেত্রে আর এখানে ধরো টু ইঞ্চ আছে তাহলে সেটাকে কি ম্যাপ ডিস্টেন্স তো অলওয়েজ ওয়ানই থাকে ওয়ান ইজ টু সামথিং হয় তো সেক্ষেত্রে আমি এই ডিভিশনের মধ্যে কাটাকুটি করে ওপরটা ওয়ান অলওয়েজ আনতে হবে করে আমাকে কনভার্ট করে করতে হবে এখানে যেহেতু ওয়ানই দেওয়া রয়েছে আমার কোনো প্রবলেম নেই আমি ডাইরেক্ট এই লাইনটা দিয়েই আমার ম্যাথসটা শুরু করব তাই জন্য এখানটা এইভাবে লিখে নিলাম নাইনটি টু মাইলস অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট ওয়ান ইঞ্চ অন দ্য ম্যাপ তাহলে একে কত এখানে ম্যাথসে কত পিডি দেওয়া আছে হানড্রেডে দেওয়া রয়েছে তাই হানড্রেড মাইলসে কত তারপরের নেক্সট স্টেপগুলো আমি আর করলাম না তোমরা করে আমাকে চেক করিয়ে নাও ইনবক্সও করতে পারো তোমরা আমি চেক করে দেব তো সেক্ষেত্রে আমার এখানে কি হচ্ছে না বাকিটা বাকি স্টেপগুলো আমার সেম রয়েছে কোনো কিছু ডিফারেন্ট হচ্ছে না শুধু আমি দেখে নিলাম কনভার্শানটা এখানে কিভাবে করতে হবে এই রকম এটা স্টেটমেন্টে দেওয়া থাকলে তাহলে এটাকে যদি আমাকে কোশ্চেনে বলে দিত যে ক্যালকুলেট আর এফ তখন আমাকে কি করতে হলো আমরা জানি ওয়ান মাইল ইজিক টু সিক্স থ্রি থ্রি সিক্স জিরো এক্ষেত্রে তোমাদের কিন্তু টেবিলটা মানে কনভার্শন টেবিলটা খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে আমার ওয়ান মাইল ইসিকাল টু এত হলে এখানে কত দেওয়া রয়েছে নাইনটি টু মাইলস তাহলে আমার নাইনটি টু মাইলসে কত হবে কি করে পাবো এইটাকে ইন্টু নাইন করে যা অ্যান্সার আসবে সেইটাই হয়ে যাবে আমার আর এফ ওয়ান ইজ টু এই যে এই অ্যান্সারটা আমার বেরোবে করে দেখো তখন আমরা আর এফ যাব আর যেহেতু ক্যালকুলেট আর যদি না বলে ডাইরেক্ট এই সেন্টেন্সটাকে আমি লিখে ফেলবো এইভাবে এটা একটা সাম হলো আর একটা প্রবলেম দেখে নিই অন্য একটা টাইপেরই ড্রালিনিয়া স্কেল ওয়ার দ্য পিডি অ্যান্ড এস ডি ওয়ান ইয়ার্ড অ্যান্ড ওয়ান ফিড রেসপেক্টিভলি ওয়েন দ্য আর এফ ইস ওয়ান ইজ টু সিক থার্টি সিক্স তাহলে আমার এখানে আছে ইয়ার্ড কী বলেছি আমি সবসময় পিডি রেসপেক্টিভলি মানে ফার্স্ট পিডি এটা পিডি আমার তো সেক্ষেত্রে আমার এর উপর বেস করে কনভারশানটা হবে তো এটাকে আমি ফার্স্ট লাইনেই লিখবো ওয়ান ইঞ্চ ইয়ার্ড আছে যেহেতু সেটা এফপিএস মেথডে আছে তাই জন্য এটা ইঞ্চ হলো ওয়ান ইঞ্চ অন দ্য ম্যাপ রিপ্রেজেন্ট থার্টি সিক্স এম গ্রাউন্ড যেহেতু আগেই বলেছি যে দুটোর ইউনিট সেম দুটোই ইঞ্চ হবে কারণ আমি নেব অলওয়েজ ম্যাপ ইন ম্যাপ ডিস্টেন্স ইঞ্চি না হয় সেন্টিমিটার তো সেক্ষেত্রে এর পরের স্টেপে আমাকে কনভারশানটা করতে হবে ঠিক আবার আমাকে মনে রাখতে হবে যে কনভার্শন টেবিলটা ওয়ান ইয়ার্ড ইজকাল টু থার্টি সিক্স ইঞ্চ তাহলে থার্টি সিক্স দিয়ে ডিভাইড করে দিলাম আগের ম্যাথসের ক্ষেত্রে আমি কি করেছিলাম না যেহেতু এখানে কিলোমিটার এই সরি সেন্টিমিটার ছিল কিলোমিটারে কনভার্ট করলাম আর এখানে আছে আমার ইয়ার্ড ইঞ্চ আছে সেটাকে আমি ইয়ার্ড ইয়ার্ড মানে গজ গজে কনভার্ট করলাম তাহলে এখানে ওয়ান অ্যান্সার আসছে তাহলে এই সেন্টেন্সটাকেই আমি আবার ঘুরিয়ে লিখবো না ডিটারমিনেশন অফ পিডি না ওয়ান ইয়ার্ড অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট ওয়ান ইঞ্চ অন দ্য ম্যাপ এখানে একটা খেয়াল রাখো যে এখানে যেহেতু ওয়ান ইয়ার্ড আছে এখানে যদি পিডি টু বা ফোর থাকতো তাহলে আমাকে আরও আরেকটা স্টেপ করতে হবে হতো কিন্তু এখানে যেহেতু ওয়ান দেওয়া রয়েছে এখানে ডাইরেক্ট এই ওয়ান ইঞ্চিটাই হয়ে গেল ভ্যালু অফ পিডি ক্লিয়ার তারপরে আমরা যেভাবে যেমন করার করব। এখানে একটু আর একটা বলে দিই ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে এসডির ভ্যালুটা এখানে দেখো ওয়ান ফিট দেওয়া আছে ভালো করে খেয়াল করো তাহলে এসডি যদি ফর্মুলায় ফেলি দেখব ওয়ান ইয়ার ডিভাইডেড বাই ওয়ান ফিট সেক্ষেত্রে কিন্তু আমি কাটাকুটি করতে পারি না কারণ দুটো সেম ইউনিট নেই তো আমাকে কি করতে হবে এর যে কোনো একটাকে কনভার্ট করে নিতে হবে দুটো সেম ইউনিট করার জন্য তা আমি অলওয়েজ মাথায় রাখবো সব অঙ্কের ক্ষেত্রেই এই ইয়ারটাকে কনভার্ট করব। ইয়ার তাহলে এখানে আমার আছে ওয়ান ইয়ার তো তাহলে আমার আবার ওই কনভারশান টেবিলে চলে যাচ্ছি ওয়ান ইয়ার ইজ ইউল টু থ্রি ফিট ইয়ারটাকে ফিটে কনভার্ট করবো কারণ কি না আমার এসডি ভ্যালু এখানে ফিটে রয়েছে তাহলে ওয়ান ইয়ার ইজ ইউল টু থ্রি ফিট মানে এখানে থ্রি ফিট হলো আর এখানে ওয়ান ফিট তাহলে ফিট ফিট কেটে গেলো আমার হয়ে গেল থার্ড তাহলে এইটা হচ্ছে আমার নাম্বার অফ এসডি কি না তিনটে ডিভিশন হবে এখানে ধরো ওয়ান ইয়ার্ডের জায়গায় টু ইয়ার্ড রয়েছে তাহলে টু ইন্টু সামথিং করতাম ক্লিয়ার হলো এই ধরনের অনেকগুলো প্রবলেম সামস থাকে তা তোমরা এবারে দেখে নাও এই দুটো আমাকে করে দেখাও কেমন বুঝেছো দেখে নিই ড্রো আ লিনিয়ার স্কেল উইথ সুইটেবল পিডি অ্যান্ড এস ডি ওয়েন আর এফ ইস ওয়ান ইস টু সেভেন ল্যাক ফিফটি থাউজেন্ড এখানে দেখো কোনো পিচডি পিডিএসডির ভ্যালু নেই সেক্ষেত্রে এটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের মতো করে ধরে নিতে পারি নেক্সট আর একটা টাইপ দেখে নাও না ড্র আ লিনিয়ার স্কেল অন উইচ অ্যাট লিস্ট টু ফিফটি মিটার লিস্ট মানে সর্বনিম্ন আমি কত মেজার করতে পারি না টু ফিফটি সর্বনিম্ন স্কেলের ক্ষেত্রে কী SD এসডি হচ্ছে সবথেকে ছোটো ভ্যালু বা সর্বনিম্ন ভ্যালু তাই এখানে আমার এসডিটা দেওয়া রয়েছে বাকি সমস্ত কিছু পিডি টোটাল লেন বাকি আমাকে ক্যালকুলেট করতে হবে তার মানে আমি এই ক্ষেত্রে ম্যাথসটা যখন শুরু করবো তো ফার্স্ট স্টেপ আমার তো আর এফ ক্যালকুলেশন যেমন করেছিলাম করবো সেকেন্ড স্টেপে আমার ডিটারমিনেশন অর দ্য লেন্থ অফ ইচ প্রাইমারি ডিভিশন না হয়ে সেকেন্ডারি ডিভিশন করবো এইটাও খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এই ফাইভ টাইপসের আমাদের সাম সলভ করতে শিখতে হবে লিনিয়ার স্কেলেরই আন্ডারে আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসেও তোমরা যখন এগুলো করে দেখাবে আমি চেক করে দিলেও তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা যে কোনো ধরনের কনভারশানের ক্ষেত্রেই সেটা করতে পারবে ওকে আমাকে তোমরা তাহলে এটা চেক করিয়ে নিও দেখিয়ে টিল দেন বাই